আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের ঠিকানা ইউটিউব চ্যানেল। বন্ধুরা বরাবর মতো চলে আসলাম আমি মেহেদী হাসান মিরাজ আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের বাংলাদেশের বিখ্যাত দানা জাতীয় সবজি ফসল হচ্ছে ভুট্টা। তো এই ভুট্টার বিষয়ে কিছু তথ্য আপনাদের প্রদান করব, কিভাবে চাষ করবেন, কতগুলো বিঘা প্রতি বীজ লাগে, কী কী ওষুধ ব্যবহার করতে হয়, কোন কোন খাবার দিলে ফলন বেশি হয়, আর এ টু জেড ভুট্টার যত্ন কীভাবে করতে হয় সরাসরি আপনাদেরকে মাঠ পর্যায়ে আজকে দিব এবং আপনাদেরকে দেখাবো কোন জাতের ভুট্টার কীরকম ফলন পাওয়া যায়। আমার সঙ্গে আছে আমার একজন কৃষক ভাই, তো তার থেকে জেনে নেবো আজকে বিস্তারিত তথ্য। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কৃষি পেশায় আসা কতদিন হচ্ছে? আমি ছোট থেকে কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, তো আপনার এই জেলাটার নাম কি? এটা আইনগর থানা নওগাঁ জেলা। আচ্ছা, নওগাঁ জেলা। তো আপনি এই যে ভুট্টাগুলো চাষ করেছেন, তো এটা কতদিন থেকে চাষ করেন ভুট্টাটা? এটা কাতি মাস থেকে চাষ করা হচ্ছে। এটা কাতি মাসে রোপণ করছেন? যেটা রোপণ করছেন বর্তমানে। তো আপনার এই জাতের নাম কি ভুট্টাটা? এটা সানশাইন ভুট্টার নাম, কিন্তু ওই সেনজেনটা সানশাইন। ও, সানশাইন জাত। আচ্ছা, আপনার থেকে এটা একটু জানতে চাচ্ছি যে এটা আপনি এই মাটিতে প্রথম চাষ থেকে শুরু করে এই এই পর্যন্ত আপনার যে ভুট্টা হয়েছে, তো এখান থেকে আপনার কি কি পরিচর্যা করতে হয়েছে? প্রথমত আপনি চাষ কটা দিয়েছেন মাটিতে? প্রথমত চাষ চারটা দেওয়া হয়েছে, যে টেলার পাওয়ার টেলার দিয়ে। আচ্ছা, চাষে আমি এটা লাগাইছি। তারপরে বিঘা প্রতি খাবার দেওয়া করেছে মোটামুটি কাঠা প্রতি 600 করে, যেমন 2 কেজি ডিএপি, 2 কেজি পটাশ, 2 কেজি টিএসপি, 1 কেজি সার, 7 কেজি করে ভাই। এই 7 কেজি, 7.5 কেজি বরুণ টরুণ দিয়ে এরকম পরে যায় জমিতে। মানে 1 কাঠা জমিতে আপনার 7 থেকে 8 কেজি পর্যন্ত খাবার পরে যায়। বন্ধুরা আপনারা কিন্তু জানলেন যে 1 কাঠা জমিতে 7 থেকে 8 কেজি পর্যন্ত খাবার প্রয়োজন হয়। আর তারপরে এখানে শেষ দিতে হয় কয়টা? শেষ দেওয়া লাগে মোটামুটি 3টা থেকে 4টা, এবং ওষুধ দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে 3 বার, ভিটামিন দেওয়া লাগে 1 বার, এরকম ভাবে এই ভুট্টাটা হয়। বুঝতে পারছি। তো আপনার ভুট্টার রোগটা কি দেখা দেয়? রোগ যখন কচি ছোট থাকে তখন আমাদের ভুট্টাতে পোকা লাগে। পোকা লাগলে আমরা ভিত্তাকো এবং কেরাটা এরকম বিষ ব্যবহার করি। আচ্ছা বন্ধুরা, যখন দেখবেন যে ভুট্টা ছোট থাকে তো সেই রোগটার নাম হচ্ছে কিন্তু ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ। সেই পোকাটা আমাদের ভুট্টার আগা এবং পাতা সবকিছু খেয়ে ছিদ্র করে ফেলে। তো সেই পোকার জন্য ওনারা ভিত্তাকো এবং হচ্ছে ক্যারাটে, এক কথায় সিনজেন্টা কোম্পানির ওষুধগুলো এনারা বেশি ব্যবহার করে। তো তারপরে আপনি আসি, এই ভুট্টা থেকে কোনো ছত্রাকের আক্রমণ হয় বা পচন টচন লাগে? পচন টচন ওরকম কিছু দেখা যায় না, কিন্তু এইভাবে শুরু থেকে কৃষিয়ানি ভালো হতন ওষুধ পাতি ভাঙিলে কোনো কোনো সমস্যা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাদের এই যে পরিচর্যা গুলো যেটাই করেন তো সেটাই কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু আপনাদের এই যে ভোটটাই যে গোড়াগুলো রিফাত ভাইয়া গোড়াগুলো দেখা হতো, এই যে গোড়াটা দেখতে পাচ্ছি আমি, অনেকে দেখছি যে এগুলো মাটিতে নালা করে দেওয়া থাকে, আপনারা শেষটা প্রদান করেন কিভাবে? এটা 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 যেমন এই যে আমরা আমাদের ভিউটা হলো সমান, এক সমান, এই জন্য করে 1 ফুট কেটা দিলে 1 ফুট মাটি সমস্ত ভিজে যায় একবারে। মানে খারাপ হোক একবারে সমস্ত ভিজে যায়, 1 ফুট মাটি আমরা একবারে সেচ দিয়ে দিই। তারপরে এল আছে, এল কেটা দিলে আবার অন্য ভিজে মানে আপনাদের একদম বন্ধুরা ইনারা হচ্ছে এই যে বেড তৈরি করে না, ওনারা একদম পুরোপুরি জমিতে ঢালা সেচ প্রদান করে। তো কয়টা সেচ দিতে হয় মোটামুটি? মোটামুটি 4টা দেওয়া লাগে। তো আপনার এই যে সানশাইন জাতের নাম বললেন, সিনজেন্টা কোম্পানির, তো এটাই আপনার এর আগে এই জাতটা চাষ করেছেন? হ্যাঁ, আমরা এটাই এটাই বেশি ইয়া করি। এটা আমি মোটামুটি 4 বছর থেকে এটা আমি করছি। এটা 4 বছর থেকে করতেছেন? তো আপনার দেখা যাচ্ছে 4 বছর থেকে করতেছেন। তো এটার বিঘার বীজ লাগে কতগুলো? বিঘাকে বীজ লাগে 2 কেজি। আপনাদের 1 বিঘাতে 2 কেজি বীজ লাগে? 2 কেজি বীজ লাগে। আপনাদের কত শতকে 1 বিঘা? 33 শতকে 1 বিঘা। বন্ধুরা, 33 শতক জমিতে 2 কেজি বীজ লাগে সিনজেন্টা কোম্পানির সানশাইক জাতের বীজ। তো এই যে বীজটা রোপণ করার পর থেকে এখন বর্তমানে যে দেখাও তো ভাইয়া, এই যে গাছের যে কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা, অলরেডি ফুল চলে এসেছে দেখেন। হ্যাঁ, এই ক্যান চলে এসেছে। তো এই ক্যানে তো ভুট্টা হবে তাই না? এটাই এটা কি এরকম চিকন থাকবে আর মোটা হবে? বহুত মোটা হয়ে যাবে, এরকম এরকম মোটা হয়, মানে এরকম মোটা হয়ে যাবে আর কি। তাহলে একটা গাছে কয়টা করে এরকম ঝোপা আসে? এই একটা গাছে একটাই আসে, আর যখন দুইটা আসে সেটা ভালো হয় না। এই যেমন এটা এখানে দেখেন, এই যে দুইটা বাড়াইছে, কিন্তু একটা হবে না, একটা দানা আসবে না আর একটা দানা আসবে। মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা গাছে অলরেডি 2টা ফুল চলে এসেছে, 1 2। তো চাচা বল মানে ভাইয়া বলতিছে যে একটা গাছে যদি 2টা ফুল আসে তাহলে একটা হবে, একটা হবে না। তাহলে বোঝা গেল যে আমাদের টোটাল মানে টোটাল কথাটা হচ্ছে প্রত্যেকটা গাছে একটি করে মানে খুশি বা ফুল আসলে, বা ভুট্টার যে একটা বাধাটা আমরা যেটা বলি সেটা আসলে ভালো হবে, মানে সেটা মোটা হবে এবং পর্যাপ্ত পরিমাণে পোক্ত হবে, সঠিক ফলন পাওয়া যাবে। তো ভাই আপনার জমিতে 1 বিঘা জমিতে 2 কেজি বীজ লাগে,
আপনার যে খাদ্য তালিকাগুলো বললেন, সেচ প্রদান, ওষুধ, কীটনাশক ব্যবহারের কথা বললেন, তো আপনার ফলনটা কিরকম হয় এক বিঘাতে? ফলন 35-40 মণ হারে আমরা পাই। দর্শক বন্ধুরা, এখানে মানে ভাইয়া বললো যে 4 মাসের মধ্যে তারা মানে ফসলটা ঘরে তুলতে পারে। তারপরে আপনাদের যে এখন দেখতে পাচ্ছি আপনারা ভোটটা কিন্তু অনেক মানে কষ্ট করতে হয়, অনেক সময় দেখা যায় ভোটটা আপনারা এই যে ফুলটা যখন এই দলাগুলো বড় হয়ে যায় তখন আপনারা বাসায় তুলে নিয়ে যাওয়ার পর এটা আপনারা সংগ্রহ করেন কিভাবে? এটা আমরা এই ভিয়েটি যখন পেকে যাবে তখন আমরা এটা ভেঙে নিব, এটা ভেঙে নিব, গাছের মধ্যে গাছ থেকে যাবে, এটা গাছ অন্য মানুষ কেটে নিয়ে যায় বা ওইভাবে ফুসে যায়, এটা নিয়ে যাওয়ার পর এটা সিলার লাগে বা অন্য অটো মেশিন আছে এইভাবে ক্যান খুলতে দিলেই ওইভাবে ক্যান ভাবে দিলে আমাদের ভুট্টা এক সাইডে বেড়া হচ্ছে বা শুকলার এই সুপা এক সাইডে পড়ে যাচ্ছে, এরকম অটো মেশিন আছে এবং হাতেও বা এইটা ক্যান সিলিয়ে নেওয়ার পরে আমাদের ভুট্টা বের করার পরে একটা হাতের মেশিন আছে ওইটা দেওয়া ভাঙ্গা যায়। তাহলে বন্ধুরা, ওনারা হচ্ছে এইটা নিয়ে গিয়ে বাড়িতে সুন্দর করে শুকোনোর পর মানে পোক্ত হয়ে যাওয়ার পর মানে একদম পরিপক্ক, তারপর বাসায় নিয়ে গিয়ে ওনারা অটো মেশিনে ভাঙে, তারপর তারা ওখান থেকে সংগ্রহ করে। তো এটা আপনারা এই বাড়িতে সংগ্রহ করে কতদিন রাখতে পারেন? আমরা এটা বহুদিন রাখা যায়, মোটামুটি 5-6 মাস রাখা যায়, 4 মাস রাখে, আর যারা দেখা যাচ্ছে জুমা মাটি করে তারা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয় কাঁচা। আচ্ছা, এই বছর আমি এই বছরের গতবাদ এই সামনে বছর আপনারা কত করে মনবে মানে ওটা বিক্রি করছে? আমরা ওটা বিক্রি করছিলাম 480-500, মানে 480-500 টাকা মোট। তাহলে আপনার এক বিঘা জমিতে মোট খরচ আসতেছে কত, মানে এই বীজ থেকে শুরু করে খাবার পানি ওষুধ মিলে কিরকম খরচ আসে? মোটামুটি 8,000 টাকা খরচ হয় বন্ধুরা। মোটামুটি বীজ থেকে শুরু করে সেচ, হাল চাষ, ওষুধ সবকিছু মিলে 8,000 টাকা খরচ হয়। তাহলে আপনার মোট বিক্রি হচ্ছে কত এক মানে একটা সিজনে? মনে করেন 30 মূল হলো 30,000 15,000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনার হচ্ছে যদি আপনার 500-400 টাকা মন থাকে তারপরেও কিন্তু এই ভুট্টাটা চাষারা যদি তুলে বিক্রি করে দেয় তারপরে পাচ্ছে হচ্ছে 15,000-20,000 টাকা, তার মানে 8,000 টাকা যদি খরচ হয় 8,000 টাকা লাভ। এখন বন্ধুরা, এই ভোটটা যদি চাচারা বা ভাইয়ারা যদি সংগ্রহ করে বাড়িতে, দেখেন এমনও সময় আছে আপনার ভোটটা 1,000-1,200 টাকা মনে, এখনো কিন্তু ভোটটা 1,200 টাকা মনে বাজারে, তো আপনারা বাড়িতে রেখে অবশ্যই কিন্তু বেচতে পারেন। বুঝতে পারছি বন্ধুরা, আপনারা যদি ভোটটা চাষ করতে চান, এই যে আমাদের ভাই যেটা বললো এ টু জেড একদম হাল চাষ, খাবার, ঔষধ, সেচ সবকিছু মিলিয়ে টোটাল দেখা গেল আমাদের যেটা খরচ আসবে আবার কি পরিমাণ লাভ হবে। আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে ভোটটা সংরক্ষণ করতে হবে, আপনি যদি অল্প লাভ করতে চান তাহলে কিন্তু ভোটটা তোলা মাত্র আপনি ঘরে না থেকে বিক্রি করে দিতে পারবেন। তাহলে আজকে বন্ধুরা জেনে গেলেন যে আমাদের এই যে নওগাঁর কৃষক ভাইয়ের কথা যেটা বলছে, তো টোটাল কথায় বোঝা গেল যে কৃষি কাজ করে এখন বর্তমানে বেকার না থেকে কৃষি কাজ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। যারা লেখাপড়া করে এখনও বেকার আছেন, বেকারত্ব দূর করার জন্য কৃষিতে আসক্ত হন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলাতে কৃষি কাজকর্ম হচ্ছে, ভুট্টা, ধান, গম, আলু, বেগুন সবকিছু চাষ হচ্ছে। বিস্তারিত তথ্য এবং সঠিক তথ্য প্রদানের জন্য আমাদের চ্যানেল ডিজিটাল কৃষকের ঠিকানা আছে, আপনাদের পাশে থাকবো অবশ্যই, আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে বলবেন। আর যদি এই যে সিনজেন্ডা কোম্পানি বীজের কথা বললো ভাইয়া, তো আপনারা এই কোম্পানি বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন, এটার ফলন কিন্তু সরাসরি কৃষক কথা থেকে জেনে গেলেন যে এ ভাই 4 বছর থেকে চাষ করতেছে, আপনার 35-40 মনের মতো ফলন আসতেছে একদম টোটাল অবস্থায়। তো বন্ধুরা, যদি আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা হবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।